মনিকা তার বাবা ও মায়ের সঙ্গে কামারবাড়ি নামক এক জায়গায় বাস করত। সে দেখতে অনেক বেশি সুন্দর ছিল, তবে সে দেখতে যতটা সুন্দর ছিল তার চেয়ে বেশি সে বোকা ছিল। তাকে যে যা বোঝাতো সে সেটাই বুঝে যেত, এমনকি কেউ তাকে মজা করে কোনো কথা বললেও সে সেটাকে সিরিয়াস ভেবে নিত। তাই মনিকার বাবা মা তার বিয়ে নিয়ে খুব চিন্তায় থাকত। একদিন মোহিত তার বাবা ও মায়ের সঙ্গে মনিকাকে দেখতে আসে। প্রথম দেখাতেই তারা সবাই মনিকাকে পছন্দ করে নেয়। কিছুদিনের মধ্যেই তারা মনিকাকে তাদের বাড়ির বউ করে নিয়ে আসে। বৌমা, যাও তো আমার জন্য ডিম টোস্ট নিয়ে এসো, খুব খিদে পাচ্ছে আমার, যাও তাড়াতাড়ি যাও। এটা শুনে মনিকা একটু হলেও অবাক হয়। এ বাবা, আমার শাশুড়ি মা আমাকে ডিম টোস্ট নিয়ে যেতে বললো কেন? কাঁচা ডিম কিভাবে খাবে? শহরের মানুষ তো, বলা যায় না, খেতেই পারে। এতদিন তো আমি টোস্ট দিয়ে চা খেতে দেখেছি, আজকে আমার শাশুড়ি মাকে কাঁচা ডিম দিয়ে টোস্ট খেতে দেখব। মা, এই নিন আপনার ডিম, আর এই যে আপনার জন্য দুটো টোস্ট এনেছি, আর দেব? হাই রে, তুমি কি মূর্খ মেয়ে রে বাবা! আমি পাউরুটি আর ডিম দিয়ে এক টোস্ট বানাতে বলেছিলাম, আর তুমি আমাকে কাঁচা ডিম আর টোস্ট এনে খেতে বলছো? মা, আপনি একদম মিথ্যা কথা বলবেন না, আপনি আমাকে বলেছিলেন ডিম টোস্ট নিয়ে এসো। দূর বোকা, ডিম টোস্ট আর এক টোস্ট আলাদা নাকি? যাও বেশি না বকে, এক কাপ চা করে নিয়ে এসো, চা দিয়ে টোস্ট খেয়ে নেব, আর ডিমটা তুমি নিজেই গিলে নাও, ডিম খাও বেশি করে মাথায় বুদ্ধি হবে। ও মা, তাই নাকি? ডিম খেলে বুদ্ধি হয়? আমি জানতাম না তো। ইস, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আর ক্লাস 9-এ 5 বার ফেল করতাম না। কিন্তু মা, বেশি ডিম খেলে তো পেটে গ্যাস হবে, আর অনেক পাদও হবে তো। ওরে আমার মা, হোক পাদ হোক, কোনো সমস্যা নেই, আমি পাদের গন্ধ সহ্য করতে রাজি আছি, কিন্তু তোর এই মূর্খমি আর মেনে নিতে পারবো না। যা যা, এবার ডিমটা নিয়ে যা, না হলে ভেঙে যাবে। মনিকা তার ঘরে চলে যায়। আমি আজ থেকে রোজ অনেক বেশি ডিম খাবো, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষে পরিণত হব। যাই দোকান থেকে ডিম কিনে আনি। এই যে দোকানদার, আমাকে ডিম দাও তো। কটা ডিম দেব? 10টা নাকি 20টা? আমার দোকানে 10টার নিচে ডিম বিক্রি করা হয় না। 10টা তো কম, 20টা মানে অনেক বেশি। দোকানদারটা ভেবেছিল আমি দুটো অপশনের মধ্যে 10টা ডিম চাইবো, কিন্তু না, আমি অত বোকা নই যে ঠকে বাড়ি যাব। হ্যাঁ, আমাকে 20টা ডিম দেবেন, 20টা, এই নাও টাকা নাও। কি 10 টাকা? 10 টাকায় 20টা ডিম? তুমি কি পাগল নাকি? তুমি এক কাজ করো, এই নাও একটা ডিম দিলাম, এটা নিয়ে যাও আর মাটিতে পুঁতে দেবে, সকালবেলা উঠে দেখবে ডিম গাছে অনেক ডিম হয়েছে, তাহলেই তুমি 10 টাকায় 20টা ডিম পেয়ে যাবে। এটা শুনে মনিকা খুব খুশি হয়ে যায়। সেই দোকানদারের কাছ থেকে একটা ডিম নিয়ে এসে তাদের বাড়ির উঠানে ডিমটা পুঁতে দেয়। কি রে, তোর আবার কি হলো? ডিমটা মাটিতে পুঁতে দিলি কেন? হ্যাঁ মা, আপনি ঠিকই দেখেছেন, আমি না ডিম চাষ করব, আর অনেক অনেক ডিম খেয়ে মাথায় বুদ্ধি বাড়বে। বাহ 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 বাহ, কিন্তু মাথার বুদ্ধি বাড়াবি কেন? তোর বুদ্ধি মাথায় নেই তো, তোর বুদ্ধি তো হাঁটুতে আছে। এই মেয়ে যে আর কত রঙ তামাশা করবে কে জানে। পরের দিন সকালবেলা মনিকা ঘুম থেকে উঠে ডিম গাছে ডিম হয়েছে কিনা দেখতে যায়। এ বাবা, আমার ডিম গাছটা বড় হলো না কেন? দোকানদারটা কি তাহলে আমাকে খারাপ ডিম দিল? আমি ছাড়বো না দোকানদারকে, আমাকে ভেবেছে আমি বোকা, আমার ডিম চাষ করার স্বপ্নটা কি তাহলে পূরণ হবে না? তখন সেখান থেকে একটা সাধু বাবা যাচ্ছিল। সে মনিকার কাছে এসে বলে, কাঁদিস না মা, আমি পূরণ করব তোর স্বপ্ন, আমি সব জানি তোর দুঃখের কথা। তুমি কি করে জানো বাবা? ও বুঝেছি, তুমি তো সাধু বাবা, তাই না? সাধু বাবা, দেখো না আমার ডিম গাছ বড় হয়নি, আর এতে একটাও ডিম ধরেনি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমাকে কিছুই বলার দরকার নেই, আমি তো চোখ দেখেই সব জেনে গেছি। এই নে, এই বীজটা মাটিতে পুঁতে দিবি, কালকে সকালবেলায় দেখবি গাছটি বড় হয়ে যাবে আর গাছে ডিম ধরবে। কটা ডিম গাছে হবে সেটাও আমি বলে দিচ্ছি, 20টা মতো ধরে রাখ। বাবা, তুমি তো দেখছি সব ঠিক বলছো, দোকানদারটাও না 20টা ডিম হবে বলেছিল, কিন্তু একটাও হয়নি। গোলাপসা বাবা যখন বলেছে তখন হবেই হবে। যা, এবার 10,000 টাকা নিয়ে আয়।
আমি অনেক কম টাকাই সবার কাছ থেকে নেই। হ্যাঁ তাই তো, অন্য কেউ থাকলে ঠকিয়ে নিত। দাঁড়াও আমি এখনই টাকা নিয়ে আসছি। মনিকা সাধু বাবাকে 10,000 টাকা দিয়ে দেয়। তবে খেয়াল রাখিস, তুই ছাড়া আর অন্য কেউ যেন ডিম গাছে হাত না দেয়, কারণ তুই হলি বুদ্ধিমতী মেয়ে। তোর বাড়ির বাকি সবাই অনেক বোকা, ওদেরকে ভুলেও গাছে হাত দিতে দিবি না, তাহলে কিন্তু আর একটা ডিমও গাছে হবে না। এটা শুনে মনিকা আরো অনেক বেশি খুশি হয়। পরের দিন সকালবেলা সে উঠে দেখে যে সত্যি সত্যি ডিম গাছটিতে অনেকগুলো ডিম হয়েছে। ও মাই গড, ডিম গাছে ডিম হয়েছে! যাই একটা ডিম পেড়ে খাই। সিদ্ধ করে খাবো নাকি ভেজে খাবো? না তাহলে দুটো ডিম নিয়ে যাই, একটা ভেজে খাবো আর একটা সিদ্ধ করে খাবো। মনিকা প্রত্যেকদিন গাছ থেকে ডিম পেড়ে খেতে শুরু করে। তার ডিম গাছ যেই দেখত সেই অবাক হয়ে যেত। সে সারাদিন তার ডিম গাছে পাহারা দিত, কাউকেই ওই গাছটিতে হাত দিতে দিত না, বিশেষ করে মোহিত ও মধুমিতাকে একদমই নয়। একদিন, মোহিত দেখো না আমার ডিম গাছে সব ডিম শেষ হয়ে গেছে, আমি আর ডিম খেতে পারছি না জানো। এতে প্রবলেমের কি আছে? আমি তোমার জন্য ডিম কিনে এনে দিচ্ছি, দাঁড়াও। না কেনা ডিম আমি খাই না, তুমি জানো না আমি আমার গাছের চাষ করে ডিম খাই। এই ডিমের স্বাদ অনেক বেশি, এটা সাধারণ কোনো ডিম নয়। সাধু বাবা 10,000 টাকা চেয়েছে, দাও না টাকাটা দিয়ে আসি। 10,000 টাকা? মনিকা তুমি কেন বুঝতে পারছো না, ওই গোলাপসা বাবা তোমাকে ঠকাচ্ছে। ডিম গাছ বলে আদৌ কিছু হয় না, সবই আজগুবি গল্প। আজগুবি গল্প কেন হবে? চোখের সামনে ডিম গাছ দেখেও কি তোমার বিশ্বাস হচ্ছে না? যদিও গোলাপসা বাবা আমাকে বলেছিল আমার বাড়ির লোকের মাথায় একটু বুদ্ধি কম আছে, আজ থেকে আমি তোমাকে ওই গাছের ডিম খাওয়াবো, এবার দাও না টাকাটা। উফ, তোমার মাথাটা একেবারে গেছে, তুমি এত বোকা কেন তা কি জানি। আমি 10,000 টাকা দিতে পারবো না, প্রয়োজনে আমি 10,000 টাকার ডিম কিনে দিতেও রাজি। 10,000 টাকায় কটা ডিম হবে জানো তুমি? মোহিত প্লিজ টাকাটা দাও না, আজকে টাকাটা দিয়ে এলে কালকে সকালেই গাছে ডিম হবে। রাতারাতি গাছে ডিম হবে? বাহ, এর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আচ্ছা মনিকা, এই নাও 10,000 টাকা, তোমার গোলাপসা বাবাকে দিয়ে এসো, যাও। মনিকা গোলাপসা বাবাকে 10,000 টাকা দিয়ে আসে। রাতে মনিকা ঘুমিয়ে পড়ার পর মোহিত লুকিয়ে লুকিয়ে সারা রাত জেগে ডিম গাছকে পাহারা দিতে শুরু করে। ভোরবেলার দিকে গোলাপসা বাবা সেখানে আসে, তার হাতে একটা ব্যাগের মধ্যে কিছু ডিম ছিল আর একটা ফেবিকুইক আঠাও ছিল। শীঘ্রই ডিমগুলো আঠা দিয়ে গাছে ছাটিয়ে দেই, কেউ দেখে ফেললেই বিপদ। 10,000 টাকা নিয়ে 100 টাকায় কাজ মিটে যাচ্ছে। মনিকার মতো যদি আরো কয়েকজনকে মুরগি বানাতে পারতাম না, দুদিনেই কোটিপতি হয়ে যেতাম। বুঝলাম, ভন্ডামি হচ্ছে তাই না? ফেবিকুইক আঠা দিয়ে গাছে ডিম ছাটিয়ে ডিম চাষ করা হচ্ছে। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। এটা দেখে মোহিত সবটাই বুঝতে পেরে যায়। মোহিত লুকিয়ে লুকিয়ে মনিকাকেও ডেকে নিয়ে আসে। শয়তান চিটিংবাজ, মারো মোহিত, মারো বেটাকে, আমাকে বোকা বানানো। হ্যাঁ, মোহিত সাধু বাবাকে ধরে অনেক মারে। শুধু তাই নয়, মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য মোহিত গোলাপসা বাবাকে পুলিশে ধরিয়ে দেয়। দেখলে তো কেমন বোকা মেয়ে তুমি, ডিম চাষ করবে, খেয়ে দিয়ে তো আর কাজ নেই। ডিম চাষ করতে হলে আগে মুরগি চাষ করতে হবে তোমাকে, বুঝেছো? আর তাছাড়া এতদিনে যে হাজার হাজার টাকা নষ্ট করলে, সেই টাকা দিয়ে ডিম কিনে বিক্রি করলে আমরা হয়তো এতদিনে ধনী হয়ে যেতাম। 1, 2, 3, 4, 10, 14, কি হলো আবার, কি গুনছো শুনি? 40,000 টাকায় কটা ডিম হতো তাই গুনছি। আচ্ছা মোহিত, একটা জিনিস বুঝতে পারছি না আমি, পৃথিবীতে মুরগি আগে এসেছে নাকি ডিম আগে এসেছে বলো তো? আমি জানি এটা তুমি বলতে পারবে না, প্রশ্নটা বোকাদের জন্য নয়, তবুও বললাম। ওরে বাবা, আমাকে ক্ষমা করো তুমি, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ তুমি মহান, তুমিই সেরা। আমি কোথায় আর তুমি কোথায় জানি না বাবা, এই বোকা বউকে নিয়ে বাকি জীবন আমি কিভাবে কাটাবো। চলো এবার ঘরে চলো। তানিয়া শরৎ পল্লী গ্রামে তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে দেখতে খুব লম্বা এবং ফর্সা হলেও তার চোখের পাতায় পালক একদমই ছিল না। চোখে পালক না থাকায় তাকে দেখতে কিছুটা অদ্ভুত লাগত। তার বন্ধুরা তাই নিয়ে তাকে সব সময় নানান রকম ভাবে অপমান করত। এই তানিয়া, কলেজে যাবি না? চল তাড়াতাড়ি। আচ্ছা আমায় একটা কথা বল, তুই দেখতে পাচ্ছিস তো ঠিকঠাক?
কেন? আমি কি অন্ধ নাকি যে দেখতে পাবো না? সব পরিষ্কারই তো দেখতে পাচ্ছি। না, বলছিলাম যে তোর চোখ দেখলে বোঝাই যায় না যে মানুষের চোখ নাকি মাছের চোখ। সত্যি কথা বলতে তোকে দেখলে না আমার এলিয়েন এলিয়েন মনে হয়। এমন করে বলছিস কেন রে? আমার চোখের পাতায় পালক নেই, তাতে আমার কি দোষ বল? উপরওয়ালা আমাকে যেমন বানিয়েছে আর কি হবে ছাড়। তানিয়া তার চোখের পালক না থাকায় খুব মন খারাপ করত। একদিন তানিয়া টিভিতে মেবলিন হাইপোকল মাস্কারার অ্যাড দেখে। ওই অ্যাডে মেয়েদের চোখে মাস্কারা লাগিয়ে তাদের আইল্যাশের ভলিউম বেড়ে যায় দেখে তানিয়ার মাথায় ভূত চেপে বসে যে সেও আজ থেকে মাস্কারা ইউজ করে নিজের চোখকে সুন্দর করবে। তানিয়া পরমা দেবীর কাছে মাস্কারা কিনবে বলে আবদার করলে সে খুব রেগে যায়। ওসবের কোনো দরকার নেই, মাস্কারা তুই কোথায় লাগাবি? চোখের পালক তো আর নতুন করে গজাবে না নিশ্চয়ই। আরে মা, তুমি চিন্তা করছো কেন? আমি প্রথমে ফলস আইল্যাশ লাগাবো, তারপর মাস্কারা লাগিয়ে আমার চোখকে ন্যাচারাল বিউটি করে দেব। তানিয়া সেদিনই হাইপোকল মাস্কারা কিনে এনে ইউজ করতে শুরু করে। ফলস আইল্যাশ লাগিয়ে মাস্কারা ইউজ করার পর তার চোখের পাতা ঘন ও সুন্দর হয়ে যায়। তানিয়া কলেজে গেলে তার সব ফ্রেন্ডরা অবাক হয়ে যায়। হোয়াট আ সারপ্রাইজ! তোর চোখ হঠাৎ করে এত সুন্দর হলো কি করে? আমি কিছুতেই বিলিভ করতে পারছি না। কি ইউজ করলি বলতো চোখে? একেবারে নজর দিবি না বলে দিচ্ছি, অনেক খেপিয়েছিস তুই আমায়। আমি চুপ করে সব সহ্য করেছি। আমি প্লাস্টিক সার্জারি করেছি, এখন আমার চোখ তাই অনেক সুন্দর হয়ে গেছে। রাতারাতি প্লাস্টিক সার্জারি হয়ে গেল? দেখি দেখি চোখে একবার হাত দিয়ে দেখি। তানিয়া ভয় পেয়ে যায়, সে কিছুতেই দিয়াকে নিজের চোখে হাত দিতে দেয় না। ডোন্ট টাচ মাই বিউটিফুল আইজ, ওকে? তোর টেকনোলজি সম্বন্ধে কোনো আইডিয়া নেই দেখছি। আমি যথেষ্ট বেশি টাকা দিয়েছি, তাই এত তাড়াতাড়ি আমার আইস গুলো সুন্দর হয়ে গেছে। দিয়া কিছুতেই তানিয়ার কথা বিশ্বাস করে না। সে অনেক জোর করায় তানিয়া তাকে সত্যি কথা বলে দেয়। একদিন মাস্কারা কিনে বাড়ি ফিরবে বলে তানিয়া বাসে ওঠে। বাসে টিকিট কাটতে যাবে এই সময় সে তার পার্স কিছুতেই খুঁজে পায় না। ও মাই গড, মেকআপ কিনে পেমেন্ট করার সময় আমার পার্সটা মনে হয় পিকপকেট হয়ে গেছে। এবার কি করব? এই যে ম্যাডাম, ভাড়াটা দিন। অ্যাকচুয়ালি আমার পার্সটা পিকপকেট হয়ে গেছে, আমার কাছে একটা টাকাও নেই। প্লিজ আন্ডারস্ট্যান্ড। ভাড়া যখন নেই তখন মাঝরাস্তায় নেমে যান, হেঁটে হেঁটে বাড়ি যাবেন। নামুন বলছি। বাস কন্ডাক্টর কিছুতেই তানিয়ার কথা বিশ্বাস করতে চায় না। তানিয়াকে বাস থেকে জোর করে নামিয়ে দিতে গেলে কুশল এসে তানিয়াকে রক্ষা করে। ম্যাডাম, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনার ভাড়াটা দিয়ে দিচ্ছি। আপনি সিটে বসুন, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি না আসলে এই বাস কন্ডাক্টর আমায় মাঝ রাস্তায় নামিয়ে দিত। তানিয়া কুশলের বিহেভিয়ারে খুব ইমপ্রেস হয়ে যায়। এরপর থেকে তারা প্রায়ই দেখা করে, দুজনে দুজনকে খুব পছন্দ করতে শুরু করে। কিছুদিন পর কুশল তানিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। তানিয়া খুব খুশি হয়ে যায়। তানিয়া তার বেস্ট ফ্রেন্ড দিয়াকে কুশলের ব্যাপারে জানায়। দিয়া কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তানিয়াকে কেউ পছন্দ করতে পারে। কি বলছিস কি, তোর চোখের পালক নেই, এটা নিশ্চয় তুই কুশলকে জানাসনি? না রে, তুই পাগল নাকি? আমি বলিনি এটা। ওকে বললে ও যদি আমায় বিয়ে না করে? হ্যাঁ, তাই বলি, তোর মতো এলিয়েনকে না হলে কেউ পছন্দ করবে না। আচ্ছা বলছি যে, আমার হবু জামাই বাবুর সঙ্গে একদিন আমাকে দেখা করাস না প্লিজ। কিছুদিন পর তানিয়া দিয়াকে নিয়ে কুশলের সঙ্গে এক রেস্টুরেন্টে দেখা করতে যায়। কুশলকে দেখে দিয়া অবাক হয়ে যায়। আরে বাস, তানিয়ার ভাগ্য তো বেশ ভালো, এত হ্যান্ডসাম একটা ছেলে তানিয়াকে বিয়ে করছে। ইস, আমার যদি কুশলের সঙ্গে বিয়ে হতো কত ভালো হতো। বাড়ি ফেরার সময় দিয়া তানিয়াকে বলে, আর ইউ শিওর তানিয়া, কুশল তোকে লাইক করে? আমি তো অল টাইম নোটিস করছিলাম ও শুধু আমার দিকেই দেখছিল। দেখিস,
তোদের বিয়েটা ভালোই ভালোই হলেই হয়। তানিয়া দিয়ার কথা শুনে খুব রেগে যায়। সে দিয়াকে বলে যে কুশল শুধু তাকেই পছন্দ করে। দিয়া হিংসায় জ্বলে ওঠে। সে মনে মনে ফোন দিয়ে শুরু করে যে কিভাবে তানিয়ার ফলস ল্যাশ আর মাস্কারা সত্যিটা কুশলের সামনে আনা যায়। সে একদিন ঠিক করে যেভাবেই হোক তানিয়া ও কুশলকে নিয়ে একদিন পার্লারে যাবে। সে পার্লারে ফোন করে। হ্যাঁ বলুন দিয়া ম্যাডাম, এতদিন পর সুইটিকে মনে পড়ল, কবে আসবেন এই গরিবের পার্লারে? হ্যাঁ যাবো বলেই তো ফোন করেছি তোকে। শোন, তোকে আমি যা বলছি তাই করতে হবে, তাহলে তুই যা চাইবি তাই পাবি। দিয়া সুইটিকে তার সব প্ল্যান খুলে বলে। সে তানিয়াকে পার্লারে যাওয়ার কথা বললে সে কিছুতেই রাজি হয় না, কিন্তু দিয়া জোর করে তানিয়া ও কুশলকে পার্লারে নিয়ে আসে। দিয়া, এসব কি করছিস? তুই তো ভালো করে জানিস আমার আইল্যাশ নেই, আমি মাস্কারা ইউজ করি সব সময়। তুই কেন আমার সঙ্গে এমন করছিস? আমাকে কেন নিয়ে এলি পার্লারে? আরে কিছু হবে না, একেবারে চাপ নিস না তুই। দিয়া তানিয়ার ফেসিয়াল করানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে। কুশলও বুঝতে পারে না যে দিয়া এমন কেন করছে। দিয়া ছেড়ে দাও, তানিয়া যখন ফেসিয়াল করতে চাইছেই না, ওকে প্লিজ জোর করো না। সুইটি প্ল্যান মতো তানিয়ার হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়। ম্যাম, আপনি একবার আমাদের পার্লারের গোল্ড ফেসিয়ালটা ট্রাই করতে পারেন, বিয়ের আগে আপনার ফেস পুরো উজ্জ্বল আর গ্লোইং হয়ে যাবে। সুইটি জোর করে তার মুখে আচ্ছা মতো ফেসিয়াল মাসাজ করতে শুরু করে। তানিয়া অনেকবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথাই শুনতে চায় না। আরে আরে কি করছো, আমার চোখে হাত দিও না প্লিজ, আমায় ছেড়ে দাও। সুইটি কিছুক্ষণ পর ইচ্ছাকৃত জোর করে টেনে তার চোখের আইল্যাশ খুলে নেয়। এ কি ম্যাডাম, আপনার আইল্যাশ এভাবে উঠে গেল কেন? এ বাবা ম্যাডাম, এটা তো আপনার ফলস আইল্যাশেস, কি বাজে দেখতে লাগছে আপনাকে ম্যাডাম। দিয়া সুইটির কাজে খুব খুশি হয়। কুশল কিছু বুঝে উঠতে পারে না। দেখো কুশল, তোমার বউয়ের কাণ্ড দেখো, তোমায় কেমন মিথ্যা কথা বলে ফাঁসাচ্ছিল। তানিয়ার এক ভয়ঙ্কর রোগ আছে, ওর চোখে কোনোদিনও পালক গজাবে না। কুশল তানিয়ার উপর রেগে যায়। সে কুশলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তানিয়ার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। দিয়া খুব খুশি হয়। বেশ হয়েছে, যা না যা, ফলস আইল্যাশেস আর মাস্কারা লাগিয়ে সুন্দর করে সেজে ঘুরে বেড়া, দেখ কেমন লাগে। কুশলকে আমি বিয়ে করব, আর কেউ না। তানিয়া দিয়ার এমন ব্যবহারে ভীষণ কষ্ট পায়। দিয়া কুশলকে তার মনের কথা জানালে সে দিয়াকে অস্বীকার করে। তানিয়া আমায় যতই মিথ্যা কথা বলুক, আমি কোনোদিনও ওকে ভুলতে পারবো না। আর তুমিই বা কেমন বন্ধু দিয়া, নিজের ছোট্টবেলার বন্ধুকে এভাবে সবার সামনে অপমান করলে, আর তার উডবি হাজবেন্ডকে বিয়ের প্রপোজাল দিতে এসেছো। ছি, অ্যাটলিস্ট নিজের বন্ধুত্বের সম্মানটুকু তো দাও। কুশল দিয়ার এমন রূপ দেখে ভীষণ আপসেট হয়ে পড়ে। সে তানিয়ার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। তানিয়া কুশলকে ক্ষমা করে দেয়। সে ফলস আইল্যাশেস আর মাস্কারা ইউজ করা বন্ধ করে দেয়। ধুমধাম করে কুশল ও তানিয়ার বিয়ে হয়ে যায়। দিয়া তাদের সম্পর্ক সহ্য করতে না পেরে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে না। তানিয়া ও কুশল সুখে শান্তিতে সংসার করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।